সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপে। কুমিল্লায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আজ মহাসপ্তমী, দেবীর আগমনে উচ্ছ্বাসিত ভক্তবৃন্দ, ঢাক ঢোল ও কাঁসার শব্দে মুখরিত হয়ে উঠেছে প্রতিটি পূজামণ্ডপ। করোনা মহামারী থেকে মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয় বিপদনাশিনী দেবী দুর্গার কাছে। এবছর কুমিল্লা মহানগরী সহ জেলার 17টি উপজেলার 795টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গ উৎসব। সন্ধ্যায় কুমিল্লা নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বের হয়েছেন জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ। এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা বিষয় নিয়ে কথা বলেন এবং মণ্ডপে আগত ভক্ত দর্শনার্থীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। কুমিল্লা নগরীর দেশওয়ালিপট্টিতে নকশা বহির্ভূত এবং ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত 11-তলা একটি ভবন ভাঙতে শুরু করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন। 5-তলার অনুমোদন নিয়ে ভবনটিকে 11-তলা পর্যন্ত নির্মাণ করে ভবনের মালিক। গত কয়েক বছর যাবৎ চিঠি ও নোটিশ দিয়েও বন্ধ করা যায়নি তালুকদার হাউস নামের ওই ভবনের অতিরিক্ত তলা নির্মাণ কাজ। সিটি কর্তৃপক্ষ জানায়, মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা ঘেঁষায় এই ভবনটিকে ঝুঁকিপূর্ণভাবেই নির্মাণ কাজ চালানো হচ্ছিল বছরের পর বছর। বহুতল ভবন নির্মাণ আইন না মানায় ভবনের বর্ধিত অংশ ভাঙা শুরু করেছে সিটি কর্তৃপক্ষ। কুমিল্লায় ছিনতাই চক্রের অন্যতম সদস্য দীপ খানকে গ্রেপ্তার করা হয়েছে। সে দস্যুতা, চাঁদাবাজি, চুরি, অপহরণ, ধর্ষণ, ডাকাতির চেষ্টা ও দ্রুত বিচার আইন সহ 11 মামলার আসামি। ভুক্তভোগীদের করা সবগুলো মামলা কুমিল্লার কোতোয়ালি মডেল থানায়। সোমবার রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল আজিম বলেন, দস্যুতা, চাঁদাবাজি, চুরি, অপহরণ, ধর্ষণ, ডাকাতির চেষ্টা ও দ্রুত বিচার আইন সহ 11 মামলার আসামি দীপ খান কুমিল্লা ছিনতাই চক্রের অন্যতম সদস্য। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। ছিনতাইকারী দীপ খান কুমিল্লা নগরীর গোবিন্দপুর ডিসি রোড এলাকার বাহার খানের ছেলে। এখানেই শেষ করছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপ।